প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই, চট্টগ্রাম। বরাবরের নেই আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের একটা টপিক নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম ত্রয়োদশ অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংক। তো আমি কেন্দ্রীয় ব্যাংকের গত ক্লাসে সংজ্ঞা এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। ওই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে গত ক্লাসটা ছিল কেন্দ্রীয় ব্যাংক পার্ট এক, আজকে আলোচনা হবে কেন্দ্রীয় ব্যাংক পার্ট দুই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠ শেষে কি জানতে পারবো? আমাদের আজকের শিক্ষণফল হলো, আজকে আমরা পাঠ শেষে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ত্রয়োদশ অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। তো আজকে আমরা যেই শিক্ষণফল নির্ধারণ করেছি সেখানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এখানে আমরা দেখছি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, চার ধরনের কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংক সম্পাদন করে থাকে। প্রথম এক হয়েছে সাধারণ কার্যাবলী, দুই সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, তিন সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী, চার অন্যান্য কার্যাবলী। তো আমরা এখন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর বিস্তারিত বর্ণনা করব। প্রথমে আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কেন্দ্রীয় ব্যাংক কি। কেন্দ্রীয় ব্যাংক হলো একটা দেশের প্রধান ব্যাংক, আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম না হলো কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। তো আমরা বাংলাদেশ ব্যাংকের সাধারণ কার্যাবলী আলোচনা করব। আমরা এটা টেক্সট বুক থেকে হুবহু নেয়া, তোমরা মূল বইয়ের ত্রয়োদশ অধ্যায়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানতে পারবে। তো আমরা আগেই বলেছি কেন্দ্রীয় ব্যাংকের যে চার ধরনের কার্যাবলী রয়েছে তার মধ্যে প্রথম হলো সাধারণ কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে রয়েছে এক, নোট ও মুদ্রার প্রচলন, অর্থাৎ নোট ইস্যু করা। দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক বা বাণিজ্য ব্যাংকগুলো নোট বা মুদ্রা প্রচলন সরাসরি করতে পারে না। দুই, মুদ্রা বাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক হলো মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। তিন, সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। চার, ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতি রয়েছে, যেমন ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো ইচ্ছে মতো ঋণ দেওয়া এবং ঋণ দিতে পারবে না, অথবা কোনো উৎস থেকে ঋণ নিতে পারবে না, এটা একটা নির্দিষ্ট কি রয়েছে নীতি অনুসরণ করে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত গ্রাহকদের বা তার মক্কেলদেরকে ঋণ দিয়ে থাকবে এবং সেটা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করবে। পাঁচ, মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। বাজারে অর্থ সরবরাহে হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে থাকে। ছয়, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ করে থাকে এবং দেশীয় মুদ্রার সম্মানজনক বিনিময় সৃষ্টি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। সাত, মূল্য স্তর স্থিতিশীল রাখা। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, যার ফলে মূল্য স্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। আট, বৈদেশিক মুদ্রার
তহবিল সংগ্রহ করে। একটা দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ভর করে সে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। তাই কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। 9. ব্যাংক ব্যবস্থা উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সকল ব্যাংকের অভিভাবক, সেহেতু সে দেশের সকল ব্যাংক ব্যবস্থার সেবাসমূহ যথাযথ ব্যবস্থাপনা করে, অগ্রণী ভূমিকা পালন করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা এবং শাখা খোলার মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। এখন আমরা আলোচনা করব সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কি কার্যাবলী সম্পাদন করে। যেহেতু আমরা গত ক্লাসে বলেছি কেন্দ্রীয় ব্যাংক হলো বা বাংলাদেশ ব্যাংক হলো সরকারের ব্যাংক, এই জন্য সে সরকারের ব্যাংক হিসেবে বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে। 1. ঋণের উৎস। সরকারের যখন আর্থিক সংকটে পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে, তাই সরকারের ঋণের উৎস হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। তহবিল সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ এবং অন্যান্য সম্পদের যথাযথ সংরক্ষণ করে থাকে, কারণ সরকারের যত অর্থ আছে, অন্যান্য সম্পদ আছে, সেগুলো দেখভাল করে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। 3. হিসাব সংরক্ষণ। সরকারের যাবতীয় যে আয় ব্যয় আছে সেগুলো হিসাব সংরক্ষণ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশের অভ্যন্তরে বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন লেনদেন সম্পাদন করে থাকে। 5. বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। দেশের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় করে থাকে। 6. উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনীতি নীতি ও পরিকল্পনা প্রণয়নে এবং বাস্তবায়নে সরকারের একজন উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে। সরকারের বিভিন্ন সময় আর্থিক নীতি বাস্তবায়ন বা পরিকল্পনা প্রণয়নের সময় কেন্দ্রীয় ব্যাংক সরকারকে পরামর্শ দিয়ে থাকে। 7. তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ। বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক যাবতীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার যখন যে কোনো তথ্য সংগ্রহ প্রয়োজন হয়, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সেটা সংগ্রহ করবে এবং সেটা সংরক্ষণ করবে। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী। কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে সরকার একটা সম্পর্ক স্থাপন করে থাকে। সরকার প্রতিনিধিত্ব করা। কেন্দ্রীয় ব্যাংক সরকার প্রতিনিধি হিসেবে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। এই ছিল আমাদের সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী। এখন আমরা আলোচনা করব অন্যান্য ব্যাংক, বাংলাদেশের অন্যান্য যে বাণিজ্য ব্যাংকগুলো রয়েছে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কি কি কাজ করে থাকে। সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলীর মধ্যে রয়েছে 1. অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। বাংলাদেশে কোনো ব্যাংক যদি তার যাত্রা শুরু করতে হয়, প্রথমে কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হতে হবে এবং অনুমতি নিতে হবে, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যখন আবেদন কেন্দ্রীয় ব্যাংক যখন অনুমতি দিবে, তখন ওই বাণিজ্য ব্যাংকটা তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এই জন্য অনুমতি দান এবং তালিকাভুক্তকরণও কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ। কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি এবং তালিকাভুক্তির কাজ করে থাকে। 2. কার্যত ব্যাংকের নতুন শাখা। একটা অলরেডি অনুমতি নেওয়া হয়েছে, তালিকাভুক্ত আছে এমন ব্যাংক যদি তার শাখা যদি বৃদ্ধি করতে চায়, নতুন শাখা খুলতে চায়, সেক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি নিতে হবে। এজন্য বাণিজ্য ব্যাংক অন্যান্য ব্যাংকের নতুন শাখার অনুমোদন কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে। নতুন কোনো শাখা খুলতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই অবশ্যই অনুমতি নিতে হবে। 3. নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে নিকাশ ঘরের মাধ্যমে। আমরা গত ক্লাসে বলেছি নিকাশ ঘর হলো এমন একটা ঘর যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সৃষ্ট যে জটিলতা হয়, অনেক সময় লেনদেন অথবা যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের মাধ্যমে সেটা নিরসন করে। ঋণের শেষ আশ্রয়স্থল। দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো উৎস থেকে অর্থ পাচ্ছে না বা আর্থিক সংকটে পড়ে, তখন ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তাহলে আমরা একটু পড়ি, ব্যাংকগুলো আর্থিক সংকটের সময় যখন কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না, সে সময় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বা ব্যাংক সমূহকে ঋণ দিয়ে থাকে, তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। এটা আমাদের বিভিন্ন প্রশ্ন আসে, কেন্দ্রীয় ব্যাংককে কেন ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। একটি মাত্র কারণ, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন অন্য উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে না, তখন ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। 5.
বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিত নিয়ম নীতি দ্বারা বাণিজ্য ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। ৬. হিসাবপত্র পরীক্ষা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকের হিসাব নিরীক্ষা পরীক্ষা করে থাকে এবং বাণিজ্য ব্যাংকের সঠিক হিসাব সংরক্ষণে বাধ্য রাখে, কারণ ইচ্ছে মতো বাণিজ্য ব্যাংকগুলো তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে না। এই জন্য নির্দিষ্ট সময়সে তারা এটা অডিট করে বাণিজ্য ব্যাংক এবং এটা পরীক্ষা নিরীক্ষা করে, যদি কোনো গরমিল হয় সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানা করা হয়। ৭. উপদেষ্টা ও পরামর্শদাতা। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের অবশ্যই একজন উপদেষ্টা এবং পরামর্শ দাতা হিসেবে কাজ করে থাকে। ৮. বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ। আমানতকারীর স্বার্থ সংরক্ষণে বাণিজ্য ব্যাংক সমূহ মোট আমানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয়। অর্থাৎ কোনো বাণিজ্যিক ব্যাংক যদি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয় এবং অনুমতি নেওয়ার পূর্ব শর্ত হলো একটা নির্দিষ্ট পরিমাণ তার মোট তহবিলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। কেন? এটা হলো আমানতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য। ৯. অন্যান্য ব্যাংকের প্রতিনিধি। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সদস্য ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। ঋণ আদায়। বাণিজ্য ব্যাংকের প্রদত্ত ঋণ আদায় কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকে। বৈদেশিক বাণিজ্য উন্নয়নেও কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছিল আমাদের সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য কিছু কার্যাবলী করে থাকে, তন্মধ্যে রয়েছে কৃষি উন্নয়ন। কৃষিখাত উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নে কৃষি ব্যাংক স্থাপন এবং কৃষি ঋণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ কৃষির উন্নয়নের জন্য বা কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক কৃষি ব্যাংক স্থাপন করেছে এবং কৃষি ঋণ দেওয়ার জন্য কৃষি ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। শিল্প উন্নয়ন। শিল্প বিনিয়োগ উৎসাহমূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে নীতি নির্ধারণ সহ ঋণ সহযোগিতা করে থাকে। শিল্প উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যক্রম রয়েছে। সমবায় ব্যাংকের উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক সমবায়ের উন্নয়নে ঋণ সুবিধা সহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সহায়তা করে থাকে। গবেষণা কার্যক্রম। শিল্প বাণিজ্য তথা সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সাধনের উপায় উদ্ভাবন পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়ন উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা কার্যক্রমও পরিচালনা করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের একটা বিশাল অংশ যে গবেষণা কার্যক্রমে অর্থ সমব্যয় করে থাকে। ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। বাজারে প্রদত্ত ঋণের যথাযথ উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ উৎপাদন খাতে যাতে করে ঋণগুলো দেওয়া হয় এবং সেটা নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত আলোচনা করেছি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। তো আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ছিল ৪ ধরনের: সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। এই ৪টা কার্যক্রম তোমরা ভালোভাবে পড়বে, তোমাদের পাঠ্য বইয়ে আছে বিশ্লেষণ। আমি পাঠ্য বইয়ের আলোকে ক্লাসটা রেডি করেছি এবং সেখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করেছ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।